বিশ্বের বিভিন্ন জায়গায় বিখ্যাত নদীগুলোর খোঁজ আমরা জানি, যেমন ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, মিশরের নীল নদ, আমেরিকার মিসিসিপি বা অ্যামাজন নদী ইত্যাদি সম্পর্কে আমাদের সামান্য হলেও ধারণা রয়েছে। এই নদীগুলি শুধুমাত্র বৈচিত্র্যের জন্য নয়, এদের দৈর্ঘ্য অনেক বেশি। নদীগুলি পারাবার করতে বেশ ঝুঁকি পোয়াতে হয়। এই সমস্ত নদীগুলিকে সম্পূর্ণ ঘুরে আসতে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ, মাস বা বছর। কিন্তু যদি একটি গোটা নদী আপনি কয়েক ঘন্টায় ঘুরে ফেলেন, তাহলে হ্যাঁ, অবাক লাগলো, এমন একটি নদী রয়েছে এটি বিশ্বেই যাকে পারাপার করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। আমরা কথা বলছি বিশ্বের সব থেকে ছোট নদী নিয়ে। নদীটির দৈর্ঘ্য এতটাই কম যে পারাপার করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম নদীটির নাম রো। আমেরিকার মন্টানা রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে রো। তবে সব থেকে মজার বিষয় কি জানেন, আমেরিকার মন্টানা রাজ্য থেকে প্রবাহিত হয়েছে বিশ্বের সব থেকে বড় নদী মিসৌরি, আর তার খুব কাছ থেকে প্রবাহিত হয়ে চলেছে বিশ্বের সব থেকে ছোট নদী রো। এই ছোট্ট নদীটি বিশ্বের কাছে তেমন ভাবে পরিচিত না হলেও নদীটিকে ঘিরে কিন্তু বেশ কিছু মজার ঘটনা রয়েছে, তবে ঘটনাগুলি হয়তো অনেকেরই অজানা। চলুন আজকের ভিডিওতে জেনে নিই এই ছোট্ট নদীটা সম্পর্কে কিছু মজার তথ্য। তবে চলুন শুরু করা যাক। 1989 থেকে 2000 সালের মধ্যে বিশ্বের সব থেকে ছোট নদী হিসেবে গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্ত করা এই ছোট্ট নদীটি, এর জন্য রীতিমতো আন্দোলন করা হয়েছিল। কিন্তু মজার বিষয়টা হলো, গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর কাছে এই নদীর খবরটি পৌঁছে দিতে কারা আন্দোলন করেছিলেন জানেন? রো নদীটিকে গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন পঞ্চম শ্রেণীতে পাঠরত কিছু পড়ুয়া। তৎকালীন লিংকং স্কুল এলিমেন্টারি শিক্ষক সুসান নারাডিঙ্গার নেতৃত্বে 1980 সালে এই আন্দোলন করে পড়ুয়ারা। এর আগে গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে ছোট্ট নদী হিসাবে চিহ্নিত ছিল আমেরিকার আরিগন প্রদেশের ডি রিভারের নাম, যার দৈর্ঘ্য মাত্র 440 ফুট। কিন্তু রো নদীটির দৈর্ঘ্য তার চেয়ে অনেক কম, মাত্র 201 ফুট। তবে আন্দোলন চলাকালীন সময়ে ডি আর রো নদী দুটির মধ্যে কার দৈর্ঘ্য সবচেয়ে কম সেই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বিতর্ক এমন জায়গায় পৌঁছায় যে গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ সবচেয়ে ছোট নদীর খেতাবটি তুলে নেবার সিদ্ধান্ত নেয়। তবে শেষ পর্যন্ত সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে রো নদীটিকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম নদী হিসেবে স্বীকৃতি দেয় গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।